আপনারা দেখছেন দ্য ভয়েস অফ বেঙ্গল, বাংলার কথা বাঙালির কথা। আমাদের খবরগুলি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই দ্রুত প্রচার ও সভা সেরে ফেলতে চাইছেন প্রার্থীরা। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীও সকাল বিকেল বেরোচ্ছেন ভোট প্রচারে। নরেন্দ্রপুর থেকে ভাঙড় সব জায়গাতেই সাবলীল তিনি। বুধবার নরেন্দ্রপুর এলাকায় প্রচার সারলেন মিমি। এদিন প্রথমে গড়িয়া লস্করপুর বটতলা থেকে প্রচার শুরু করেন, এরপর কালীবাজার ও বোড়াল এলাকায় হুটকোলা গাড়ি করে মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি। তৃণমূল মনোনীত প্রার্থী মিমি চক্রবর্তী এদিন কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করেন, মূলত রাজপুর সোনারপুর পৌরসভা 30, 31 ও 32 নম্বর ওয়ার্ডে। সেখানকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রচারে তৃণমূলের মহিলা সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের প্রচারে মিমি চক্রবর্তীর সঙ্গে ছিলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম ও রাজপুর সোনারপুর পুরসভার সিআইসি নজরুল মণ্ডল। এর আগে মঙ্গলবার ভোট প্রচারে গিয়েছিলেন ভাঙড়ে, সেখানে একইভাবে মিমি চক্রবর্তীকে দেখার জন্য সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় তৃণমূল নেতাদের নিয়ে সেখানে কয়েকটি সভাও করেন তিনি। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিমি চক্রবর্তী বলেন, দেখুন আমি কাজে বিশ্বাস করি, আমি ফলে বিশ্বাস করি। আমি ওরা সবাই আমার ভাইয়েরা আবির খেলছে, তো আমি এটাই বলবো কিছুদিন দাঁড়িয়ে যাও আর আমরা সবাই মিলে একসাথে আবির খেলবো। সেই সুযোগটা করে দাও যাতে আমরা সবাই মিলে একসাথে আবির খেলতে পারি। সব মিলিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মিমি চক্রবর্তী ভোট প্রচারে যে কোনো খামতি রাখতে চাইছেন না তা একেবারে স্পষ্ট। বিউরো রিপোর্ট, দ্য ভয়েস অফ বেঙ্গল। আপনার এলাকার খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।